আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে, আপনার জমির দলিল আছে, জমি আপনি দখলে আছেন, কিন্তু আপনার জমির যে খতিয়ান, সেই খতিয়ান নেই। নতুন আইনে কি আপনার জমি টিকবে কি টিকবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার, চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। আপনার জমির দলিল আছে, তার মানে হচ্ছে আপনি জমি ক্রয় সূত্রে মালিক, অথবা ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়েছেন, আপোষ বণ্টননামা করে আপনার কাছে একটি দলিল আছে, অথবা আপনাকে কেউ সম্পত্তি হেবা দলিল, দান দলিল, হেবাবিল আওয়াজ, আওয়াজ বদল দলিল, যে কোনো দলিল মূলে আপনি জমির মালিকানা পেয়েছেন, এবং পাওয়ার পরে সেই জমির যে দলিলে যে চৌহদ্দি দেওয়া আছে, চৌহদ্দি মোতাবেক আপনার পজিশনও ঠিক আছে, অর্থাৎ আপনি যে চৌহদ্দি, সেই চৌহদ্দি মোতাবেক আপনি সেই জমি দখলে আছেন, কিন্তু আপনার রেকর্ড খতিয়ান নেই। তো রেকর্ড খতিয়ান যদি না থাকে, তাহলে নতুন আইনে সেই সম্পত্তি টিকবে কিনা, এটি ছিল আজকের কন্টেন্ট বা আজকের বিষয়। তো আমরা নতুন আইন এবং পুরাতন আইন নিয়ে কথা বলি। পুরাতন আইনে যা কিছু বলা আছে, ধারা, উপধারা, বিধি, কোনো কিছুতেই কিছুকেই কিন্তু কোনো ধারা উপধারাকে কিন্তু এই নতুন আইন দ্বারা ব্যাহত করা হয়নি। নতুন আইনটি একটি অতিরিক্ত আইন হিসাবে এই পুরাতন আইনের সাথে সংযুক্ত করা হয়েছে, একটি হেল্পিং হ্যান্ড অর্থাৎ সাহায্যকারী হাত হিসাবে এই আইনটি কাজ করবে, যাতে করে পুরাতন আইনে যে কথাগুলি বলা হয়েছে, সেই কাজগুলি দ্রুত হয়, এবং পুরাতন আইনে যে কথাগুলি বলা হয়েছে, তার মধ্যে একটি দুটি ধারা বা নিয়মের মধ্যে, যেমন ১৪৫ ধারা, ৪৪ ধারা, ৭ ধারা, এগুলি সব ফৌজদারি আদালতে মামলা করতে হতো, আর বাকি সকল কিছুই কিন্তু দেওয়ানি আদালতে মামলা করতে হতো। আদালতের এই জটলাকে আরও কমানোর জন্য, যাতে মানুষজন আদালতমুখী না হয়ে তারা যাতে করে সুন্দরভাবে নিজের সম্পত্তি সংরক্ষণ করতে পারে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নতুন আইনটি সংযোজন করা হয়েছে। এই নতুন আইন দ্বারা পুরাতন আইনকে ব্যাহত করা হয় নাই, এমনটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলি নিয়ে আপনি ফৌজদারি আদালতে যদি মোকদ্দমা করেন, তাহলে আপনি দিনে দিনে সম্পত্তি ফেরত পাবেন, আবার ১৮০ দিনের মধ্যে আপনি সম্পত্তি ফেরত পাবেন, ৯০ দিনের মধ্যে সম্পত্তি ফেরত পাবেন, এমন করেও কিন্তু পরিপত্র প্রদান করা হয়েছে এবং গেজেট দেওয়া হয়েছে, সে নিয়ে আমার ভিডিও আছে। তো আপনার দখল যদি আপনি থেকে থাকেন, আর জমির যদি দলিল থেকে থাকে, তাহলে সেই দলিলটা আপনাকে সর্বপ্রথমে, আপনি যদি ক্রয় সূত্রে মালিক হন, তাহলে এই দলিলটা আপনি কিভাবে পেলেন? আপনি অবশ্যই ক্রয় করেছেন, বা কেউ আপনাকে দান করেছে, হেবা করেছে, এই দলিলটা সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল হয়েছে কিনা, সাব রেজিস্ট্রারের বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে বালাম বইতে এন্ট্রি আছে কিনা, এই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে। তো আমরা ধরে নিলাম যে বালাম বইতে এন্ট্রি আছে, এবং আপনার সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক এটি সুন্দরভাবে আইন মেনে এই দলিলটি হয়েছে, এবং সেই দলিলে চৌহদ্দি মোতাবেক, দাগ খতিয়ান মোতাবেক আপনি জমি দখলে আছেন, কিন্তু আপনার নামে খতিয়ান নেই। এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না যে আপনার নামে খতিয়ান নেই। আপনার নামে খতিয়ান না থাকার পিছনে কারণ হচ্ছে একটি, দুটি কারণ না, একটি কারণ। সেটি হচ্ছে আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন, এই ক্রয় করার পরে যদি আপনার এলাকায় কোনো খতিয়ান হয়ে থাকে, কোনো জরিপ হয়ে থাকে, সে যেই জরিপটি হোক না কেন, সেই জরিপটি আপনার নামে না হয়ে অন্য একজনের নামে হয়ে গেছে, সেটি একটি জরিপ হতে পারে, দুটি জরিপ হতে পারে, সেটি আপনার নেগলিজেন্সির কারণে হতে পারে, আপনার অলসতার কারণে হতে পারে, আপনি বিষয়টা বুঝে উঠতে পারেন নাই, যার কারণে, এই কারণেও হতে পারে আপনি জানেনই না কখন এলাকায় জরিপ কার্য সম্পাদন করা হয়েছে, সেগুলি আপনি জানেন না বিধায় অন্যের নামে হয়েছে। কিন্তু আপনি যখন সম্পত্তিটি ক্রয় করেছেন, এই ক্রয় করার সময় আপনার যে সাব রেজিস্ট্রার অফিস, এই সাব রেজিস্ট্রার অফিস তো কোনো কাগজপত্র দেখেই তো আপনাকে দলিলটা সম্পাদন করে দিয়েছে। কারণ আপনি একটি জিনিস মাথায় রাখবেন, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, তার তো একটি দলিল ছিল, সে দাতার হয় একটি দলিল ছিল, না হলে তার ধারাবাহিক খতিয়ান ছিল, সেইগুলির বুনিয়াদেই কিন্তু দাতা আপনার কাছে সম্পত্তি হস্তান্তর করেছে। এটি আমরা অনেকেই জানি না, অনেকেই আমার কাছে প্রশ্ন করে আমাদের কাছে শুধু একটি দলিল আছে আর কোনো কিছু নেই। কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে এই দলিলটা কত সালে আপনি রেজিস্ট্রি করেছেন বা আপনার বাবা কত সালে রেজিস্ট্রি করেছে। সেই দলিলের উপরে দলিল নাম্বার, খতিয়ান নাম্বার, তারিখ, সাল সব কিছুই কিন্তু দেওয়া আছে। তাহলে সেই মোতাবেকই কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার দলিলটা কত সালে হয়েছে। তা আমরা যদি ধরে নেই যে এই দলিলটা 1996 সালে হয়েছে, তো 1996 সালে যদি হয়ে থাকে তাহলে এই 96 সাল পর্যন্ত আপনার এলাকায় মোট কয়টি জরিপ হয়েছে? আমরা ধরে নিলাম যে আপনার এলাকায় মোট 3টি জরিপ হয়েছে বা 2টি জরিপ হয়েছে, সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান। আরএস খতিয়ান আপনার এলাকায় হয় নাই, পরবর্তীতে বিআরএস খতিয়ান হয়েছে। তো বিআরএস খতিয়ান আপনার এলাকায় দেখা গেল 96 সালে না হয় 97 সালে হয়েছে, আপনি 96 সালে জমি ক্রয় করেছেন। তো 96 সালে যদি আপনি জমি ক্রয় করে থাকেন, যেই ভদ্রলোক দাতা ছিলেন তার কাছ থেকে তো সম্পত্তি ক্রয় করেছেন বা তিনি তো আপনাকে হেবা করে দিয়েছেন, তাহলে তার কি কাগজপত্র আছে? তার যেই কাগজপত্র আছে সে সকল কাগজপত্র কিন্তু আপনার দলিলের সাথে সম্পৃক্ত, কারণ তার ওই কাগজের বুনিয়াদেই তো আপনার কাছে জমি হস্তান্তর করেছে। না হলে তো সাব রেজিস্ট্রার অফিস আপনাকে দলিল দেয় না। তো এই কাগজগুলি আপনার কাছে নেই, না থাকার কারণে আপনি মনে করতেছেন যে আমার তো দলিল আছে এবং দখল আছে কিন্তু আমার তো কোনো কাগজ নেই। এই কাগজগুলি আপনাকে কালেক্ট করতে হবে, এই কাগজগুলি আপনাকে সংগ্রহ করতে হবে, কারণ সিএস খতিয়ান, এসএ খতিয়ান এটি আপনার আগেই দেখতে হতো যখন আপনি সম্পত্তি ক্রয় করেছেন। যাই হোক, আপনি যখন দেখেন নাই তখন এখন আপনার কাজ হচ্ছে আপনার দলিলের বুনিয়াদে আপনি দাগ খতিয়ান নাম্বার দিয়ে আপনি সরাসরি আপনি সিএস খতিয়ান, এসএ খতিয়ান উত্তোলন করবেন, করে দেখবেন যে এই সিএস খতিয়ান, এসএ খতিয়ান কার নামে আছে। আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার দলিলের সাথে বা তার খতিয়ানের সাথে যদি মালিকানার চেইন ঠিক থাকে, সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত সেই দাতার যেদিন সম্পত্তি ক্রয় করেছে সেই দিন পর্যন্ত যে কটা খতিয়ান হয়েছে, ধরলাম 2টি খতিয়ান হয়েছে, সেই 2টি খতিয়ান তার মালিকানার সাথে সম্পৃক্ত আছে, চেইন ঠিক আছে। তো মালিকানার চেইন যদি ঠিক থাকে তাহলে তার দলিলও ঠিক আছে এবং তিনি সম্পত্তি হস্তান্তর করারও কিন্তু অধিকার রাখেন। তাহলে আপনি যে দলিলটা তার কাছ থেকে করেছেন, তাহলে আপনার যে দলিল, এই দলিলটা কিন্তু এই দলিলের সাথে দাতার যে দলিল আছে এটা বায়া দলিল হিসাবে কিন্তু সম্পৃক্ত, বায়া দলিল হিসাবে কিন্তু সেটা প্রমাণ করা যাবে। আবার দাতার যে খতিয়ানগুলি আছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, সেই খতিয়ানগুলিও আপনার এই দলিলের সাথে সম্পৃক্ত। এখন আসা যাক যে পরবর্তীতে এসে আপনার নামে একটি বিআরএস খতিয়ান হয় নাই, তো বিআরএস খতিয়ান যদি না হয়ে থাকে, সে বিআরএস খতিয়ানটি সংশোধন করার জন্য আপনি বিজ্ঞ আদালতে অর্থাৎ দেওয়ানি আদালতে আপনি মামলা করতে পারবেন। সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দেওয়ার আপনার কোনো সুযোগ আছে কিনা। যদি না থাকে, আপনি একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনি দেওয়ানি আদালতে মোকদ্দমা দিলে আপনার পিছনের যেই মালিকানার চেইন অর্থাৎ বিভিন্ন খতিয়ান এবং দাতার যে দলিল, যেটিকে বায়া দলিল, এবং আপনার দলিলের কপি দিয়ে একজন আইনজীবীর কাছে গিয়ে আপনি এই রেকর্ডটা সংশোধনের জন্য যদি আপনি মোকদ্দমা করেন তাহলে এটি সংশোধন হয়ে চলে আসবে। আপনার জমি ছাড়তে হবে না, আর দলিলও বাতিল হবে না। মনে রাখবেন, দলিল কেউ বাতিল করতে পারে না। একটি বৈধ দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে যখন করা হয় তখন এই দলিলটি বাতিল করতে হলে দলিলে যদি কারো কোনো শর্ত থাকে, দলিলে যদি কোনো ঝামেলা থাকে, দলিল যদি জাল দলিল হয়ে থাকে, তাহলে এই দলিল নিয়ে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করতে হবে, দলিল বাতিলের মামলা করতে হবে। দলিল বাতিলের মামলা করলে আদালত সকল বিষয়ে যাচাই বাছাই করে তিনি যদি সন্তোষজনক মনে করেন, তিনি যদি মনে করেন যে হ্যাঁ এই দলিলটা মধ্যে অন্য কারো সত্য আছে, যেই বাদী মামলা করেছেন তার সত্য আছে, তাহলে তিনি আংশিক বাতিল করতে পারেন। যদি পুরা সম্পত্তিটাই যদি তার বাদীর না হয়ে থাকে, যিনি মামলা করেছেন যে এই সম্পত্তির মধ্যে আমার অংশ আছে এই দলিলের ভিতরে, পুরোটাই যদি থাকে তাহলে সম্পূর্ণ দলিলও কিন্তু আদালত বাতিল করতে পারে। আদালত ছাড়া অন্য কেউ কিন্তু এই দলিল বাতিল করতে পারবে না। এখন আসা যাক যে দলিল এবং খতিয়ান। দলিল হচ্ছে একজন জমির মালিকের পার্সোনাল ডকুমেন্টস। যেহেতু এটা আইন মন্ত্রণালয় কন্ট্রোল করে সাব রেজিস্ট্রার অফিস, সাব রেজিস্ট্রার অফিসের কাজ হচ্ছে শুধু রেজিস্ট্রেশন করা। তো এই রেজিস্ট্রেশন করে যখন আপনাকে সম্পত্তির দলিলটি দিয়ে দেয় তখন এই দলিল মূলে আপনি কিন্তু মালিকানা অর্জন করেন। কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমি অফিসগুলি আছে, এই অফিসগুলি কিন্তু বাকি কার্যক্রমগুলি করে, যেমন রেকর্ড খতিয়ান, নামজারি খতিয়ান, খাজনা আদায়, এগুলি সব কিন্তু ভূমি অফিস করে। তো সেই ভূমি অফিসে আপনার নাম এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করতে হলে আপনার দলিল দিয়ে আপনি কিন্তু সরাসরি নাম জারি করে নেবেন। নাম জারি করে নিলেই কিন্তু আপনার নামে পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তিটি আপনার নামে চলে আসবে, আপনাকে একটি খতিয়ান দিয়ে দেবে, সেটি নামজারি খতিয়ান। তা এই যে সিস্টেম, এই সিস্টেম থেকে যখন আমরা একটু দূরে সরে যাই, অর্থাৎ আমি এই দলিল পাওয়ার পরে আমি মনে করি আমার আর কোনো কাজ নেই, এই চিন্তাভাবনা যাদের মধ্যে আছে তারাই কিন্তু পরবর্তীতে এই খতিয়ান অন্যের নামে হয়ে যায়। সেটি যোগ সাজসে হতে পারে, উদ্দেশ্য প্রণীতভাবে হতে পারে, তঞ্চকতা করে হতে পারে, যে কোনোভাবেই একটি খতিয়ান অন্যের নামে হতে পারে। তো সেটার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে সেটা ঠিক হয়ে যাবে। এবং আপনাদের কাছে যেই খতিয়ানগুলি নেই, সেই খতিয়ানগুলি আপনারা কিন্তু সুন্দরভাবে উত্তোলন করতে পারবেন। আপনারা উপজেলা ভূমি অফিস থেকে আপনারা সার্চিং দিয়ে সেগুলো উত্তোলন করতে পারবেন, আপনারা ডিসি রেকর্ড রুম থেকে সেগুলো উত্তোলন করতে পারবেন। এখন অনলাইনে সার্চিং দিলেও অনেকের খতিয়ান ভাসে, সেগুলিও আপনারা দেখে দেখে ডাউনলোড করে নিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা নিয়ে কখনোই মনে করেন যে ভ্রান্ত ধারণা ভিতরে নেওয়া যাবে না যে আমার জমি মনে হয় ছেড়ে দিতে হবে, আমার দলিল আছে, খতিয়ান নেই কিন্তু আমার দখল আছে। তবে হ্যাঁ, জমি তখন ছাড়া যাবে যদি আপনার জমির মালিকানার চেইন যদি ঠিক না থাকে। এখন এইটা নিয়ে আমি সামান্য একটু উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে যে আমরা ধরে নিলাম আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি শুধুমাত্র বিএস রেকর্ডের মালিক ছিল, তার আর কোনো খতিয়ান ছিল না। এই খতিয়ানটি যোগসাজসে যে কোনোভাবেই হোক, সিন্ডিকেটের মাধ্যমে হোক, আপনি জানেন না, আপনার কাছে সম্পত্তিটি দলিল করে দিয়েছে। তো এই যে আপনার কাছে সম্পত্তি দলিল করে দিয়েছে, যিনি দলিল করে দিয়েছেন তিনি কিন্তু শুধুমাত্র একটি রেকর্ড খতিয়ানের মালিক, আর কোনো খতিয়ান তার নামে নেই। কিন্তু এই জমির অরিজিনাল মালিক যিনি সিএস খতিয়ানের যে রায়তি স্থিতিবান, সেই সিএস খতিয়ানের পরে এসএ খতিয়ানও কিন্তু সেই সিএসের নামেই হয়েছে। যদি আরএস হয়ে থাকে তাও সেই সিএস খতিয়ানের ওয়ারিশদের নামে হয়েছে। তাহলে এই ব্যক্তিরা সম্পত্তির কিন্তু প্রকৃত মালিক, কিন্তু একটি ভুলে আর বিআরএস খতিয়ান অন্যের নামে হয়েছিল, যার কারণে এই সম্পত্তিটি সেই খতিয়ান মূলে তিনি বিক্রি করছে। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জমির দলিল এবং জমির পজিশন টিকিয়ে রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কারণ যেই ব্যক্তি সম্পত্তিটি বিক্রয় করেছে তার কিন্তু মালিকানার চেন ঠিক ছিল না, এবং তার মালিকানা শুধু ওই যে ভুলে একটি রেকর্ড তার নামে হয়েছে, যার কারণে আর কোনো কাগজ তার নিজের কাছেও নামেও নেই, তার পূর্বপুরুষের কাছেও নেই, তিনি সম্পত্তি ক্রয় করেন নাই, কোনো কিছুই না। এরকম যদি হয়ে থাকে, আর এই সকল জমির যদি বিক্রি হয়ে থাকে, কেউ যদি ক্রয় করে থাকেন, তাহলে এই সমস্ত দলিলটি কোনো মুশকিল হবে, এই সমস্ত জমিটি কোনো মুশকিল হবে। যারা প্রকৃত সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ানের মালিকানার চেইন ঠিক আছে কিন্তু তাদের জমি বেদখল হয়ে আছে, তারা যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তাহলে তাদের পক্ষেই কিন্তু জাজমেন্ট 100% যাওয়ার সম্ভাবনা বেশি। আশা করি আপনারা এই বিষয়টি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই সমস্ত প্রশ্ন করেন, আমার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইবার্স, আমার পরিবারের সদস্য, তারা জমির দলিলের সাথে প্রত্যেকটি খতিয়ান কিন্তু আপনারা মিলিয়ে রাখবেন। যদি দেখেন যে কোনো একটি খতিয়ান আপনাদের কাছে নেই বা অন্যের নামে হয়ে গেছে, তৎক্ষণাৎ আপনারা সেটি সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিবেন। এলাকায় বসাবসি করে, এলাকায় নাদাবি দলিল নিয়ে ওই একজন মেম্বার, চেয়ারম্যান, তারা একটি সাদা কাগজে লিখে দিল, এই দিয়ে কিন্তু আপনি ওই দলিলের রেকর্ড সংশোধন করতে পারবেন না। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে আদালত। আদালতে যখন একটি মকদ্দমা দেবেন, এই জন্য মকদ্দমা দেবেন যেহেতু আপনি সম্পত্তি দখলে আছেন, আপনার দলিল আছে। আপনি মকদ্দমা দিলে যদি 2 বছরের থেকে 3 বছরও লাগে আপনার তো সমস্যা নেই, 5 বছর লাগলেও তো আপনার সমস্যা নেই, তারপরেও কিন্তু আপনার ডকুমেন্টসটা সঠিকভাবে আপনার কাছে আসবে। আর আপনি যদি এই বিষয়টা যদি না করেন তাহলে এই খতিয়ান এক সময় আপনার কাল হয়ে দাঁড়াবে, কারণ দেখা যাবে সামনে যে বিডিএর জরিপ আসতেছে, সেই বিডিএর জরিপ আপনার নামে হচ্ছে না, যার নামে বিআরএস হয়েছে তার নামে হয়ে যাচ্ছে। এই সমস্ত ঝামেলার মধ্যে না যেয়ে আপনাদের যে ডকুমেন্টসগুলি আছে এই ডকুমেন্টসগুলি পরিপাটি করে রেখে তারপরে আপনারা সুন্দরভাবে বসবাস করবেন। আমার সাথে যারা পরামর্শ নিতে চান তাদের জন্য মোবাইল নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। প্রতিদিন সকাল সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 এর মধ্যে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। যদি কেউ কল দিতে চান এই নাম্বারে কল দিবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।